হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। এখানে দেখো দিদা, সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি দিদা ডাল বাটতে লেগেছে। তো দিদা ভেবেছিল মিক্সিতে বাটবে, বাট লাইন চলে গেছে, দিদার ভাগ্যটা খারাপ, তাই দিদা এখানে ডাল বাটতে লেগেছে সিলেই। তো এই যে ছোলার ডাল, এগুলো কিন্তু তো ছোলার ডাল। তো দিদা এই যে জল থেকে নিচ্ছে আর এই বাটছে। তো সিলে ডাল বাটা খুব কষ্টের, কারণ হাত ব্যথা হয়ে যায় বাটতে বাটতে। তো এই যে দেখো, এখানে আমি নিয়ে নিচ্ছি 1 গ্লাসের একটু কম জল। তো এখানে আমি ওমেন হরলিক্স, তো আমি ওমেন হরলিক্সটাই খাই। তো এবার আমি এটাকে গুলে নেব। তো এই যে দিয়ে দিলাম 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ। আমি বেশি জল নিই না, কারণ বেশি বেশি হরলিক্স দিতে হবে, কারণ তখন খেতে ভালো লাগবে না। খেতে ভালো লাগবে না বলতে, বেশি হরলিক্স তো অতটা খাওয়া যায় না, শরীর খারাপ করে। তো তার জন্য আমি এখানে অল্প জলের মধ্যে বেশি করে হরলিক্স দিয়ে দিই। আর এখানে এই যে আমি 2টো বিস্কুট দিয়ে নিয়েছি, তো আমি এবার খেয়ে নেব। তো দিদা, আমার দিদা একা পারছিল না, তো আরেকটা দিদা এসে হেল্প করছে। এই যে ওই দিদাটা এসে ডাল বাটতে শুরু করলো। আর এমনিতে আমার দিদা একটু লাটবুটপুটুস আছে, কাজে কমা, কাজ করতে চায় না। তো যাই হোক, এই যে দেখো এই দিদাটা বাড়ছে এখন। এই যে ফ্রেন্ড দেখো, দিদা এখানে কলাইয়ের ছোট বড়ি, ভাজা বড়ির জন্য করবা না এগুলো, ছোট বড়ি, তো ছোট বড়ি, ছোট বড়ি দেওয়ার জন্য ভালো করে লোফাচ্ছে ডালটা। তো তোমাদের দেখায় একটু, এই যে আর এইগুলোই বড়ি দেওয়া হবে। তো এই যে তেল মাখিয়ে রেখেছি, প্লাস্টিক ইউজ করা ভালো না, তবুও কিছু করার নেই, এতেই বড়ি দেওয়া হবে। তো এই যে দেখো ফ্রেন্ড, ছাদেই বড়িটা দেওয়া হচ্ছে, কারণ রোদ ভালো পাবে আর বড়ি ছাদেই দেওয়া হয়। আর আমাদের ছাদ থেকে নিচটা একটু দেখো, এই হলো আমাদের নিচে ওঠান, এখানে একটা মন্দিরও রয়েছে। আর চারি পাশটা একটু দেখে নাও, আর ওই যে কুল গাছ,
স্কুলের সিজন চলে এসেছে। তো এই যে দেখো তো এখানে দুই দিদা মিলে ঘড়িটা দেবে, কারণ একার দ্বারা সম্ভব না। তো দুই দিদা মিলে ঘড়ি দেবে। তো এই যে দেখো লোপাচ্ছে, এই যে দেখো দিদাদের বেগুন গাছ। আগেই আমি একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি, বেগুন গাছের ভিডিও দেখিয়ে দিয়েছি, তো লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তো তোমরা দেখে নিও যদি তোমরা দেখতে চাও। কলাই বড়ির সঙ্গে ডালের বড়ি মিশিয়ে বড়িটা দেবে। তো এই যে ডালের বড়ির সঙ্গে কলাইয়ের বড়ি মেশানো হচ্ছে। যে হলুদগুলো দেখতে পাচ্ছ ওগুলো ডালের বড়ি, আর এগুলো হচ্ছে কলাইয়ের বড়ি সাদাগুলো। তো মিশিয়ে দুটো মিশিয়ে বড়ি দেওয়া হবে। দেখো দিদা আর দুটো দিদা মিলে ভরে দিচ্ছে। তো এই যে দেখো দেবো আমি তো দি
আমার একটু কাজ আছে, তো বাইরে যাব। দিদারা এখন দিচ্ছে, আমি যাব টাকা তুলতে। এখন কাজ বলতে এটাই, আমার কিছু টাকার কিছুটা প্রয়োজন, তো তার জন্য ব্যাংক থেকে টাকা তুলতে যাব। তো এখন অনলাইন টাকা তোলা হচ্ছে, তো সেই অনলাইন টাকা তুলতেই যাব। হাজারে 10 টাকা নেয়, তো সেটাই তুলতে যাব সেখান থেকে। তো দাদা এখন খাবার খাচ্ছে, তো আমাকে 5 মিনিট ওয়েট করতে বললো, বললো তারপর টাকাটা দিচ্ছি। তো আমি অনলাইন পেমেন্ট করে দিয়েছি, তো এবার টাকাটা দিবে একটু পরেই। তো এই যে টাকা তোলা হয়ে গেছে, তো আমি 1300 টাকার মতো তুলেছি, কারণ আমার তেমন প্রয়োজন 1000 টাকার মতো, তো সেই জন্য আমি 1300 টাকা তুলেছি। এই যে 1300 টাকা বড়ি দেওয়া হয়ে গেছে দিদাদের। তো আমি তো বড়ি দিতে দিতে চলে গেছিলাম টাকা তুলতে, তো তোমরা দেখলে যে আমি কত টাকা নিয়ে আসলাম। তো যাই হোক, আর আমি ভিডিওটা এখানেই শেষ করবো, কারণ কিছু কাজ রয়েছে যেগুলো করতে হবে। তারপর আজকে একটা পুজো আছে, তো সেটার ভিডিও তোমাদের দেব। আজকে কালী পুজো আছে, সেটার ভিডিও তোমাদেরও দেব কালকে বা যেদিন টাইম পাবো, কারণ এডিট করতে খুব টাইম লাগে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করবো। তো আমার ভিডিও দেখে যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকে বেল আইকনটা প্রেস করে দিও, আর হ্যাঁ শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলো না। তো বাই বাই।